কৃষ্ণ এসেছিলেন দ্বাপর যুগে, তিনটা কাজ নিয়ে বলেছি না, তিনটা কাজ কি কি এখনই বলেছি। কিন্তু প্রথম কাজ হচ্ছে হ্যাঁ পরিত্রাণায় সাধনা, ভক্তদেরকে রক্ষা করার জন্য। তো আমরা তো ভক্ত, আমরা বিশ্বাস করি ভগবান আমাকে রক্ষা করবেন, ভগবান আমাকে রক্ষা করছেন বিশ্বাস করি, হ্যাঁ না? এখন তো প্যান্ডেলের ভিতরে বসেন মহারাজ, হ্যাঁ বলছেন, হ্যাঁ বলতে হবে, না হলে যদি প্রসাদ না দেয়। হ্যাঁ তো যুক্তি দিয়ে কি করে বুঝাবেন ভগবান আমাকে রক্ষা করছে? পরিত্রাণায় সাধনা, যখনই আপনি এই কথা বাইরে বলবেন, দাদা একটু ধর্ম কর্ম করুন, বাইরে লোক কি উত্তর দেয়? ধর্ম কর্ম করে কি লাভ, কি লাভ? আপনি একটু দাদা গীতা পড়ুন, গীতা পড়লে পেট ভরবে, হ্যাঁ বলে লোকে, তাদের তো বিশ্বাস নেই। আর আপনি এখানে প্যান্ডেলের ভিতরে বসছে বলছেন মহারাজ বলছে তাই, হ্যাঁ ভগবান রক্ষা করেননি, ভক্তদের রক্ষা করেননি। আপনি যদি কৃষ্ণলীলায় দেখেন পাণ্ডবদের প্রতি পদক্ষেপে প্রতি বিপদে ভগবান রক্ষা করেছেন। পাণ্ডবদের কি বিপদ ছিল বলুন? প্রথম বিপদ ছিল পঞ্চ পাণ্ডবের বাবা মারা গেল, তাদের কোনো আশ্রয় ছিল না, কেবল মা, বিধবা মা, পাঁচ ছেলেকে নিয়ে প্রথম তো ধৃতরাষ্ট্র তাদেরকে পুড়িয়ে মারতে চাইলেন, আছে না? মহাভারত পড়ি নাই আমরা, ভগবান রক্ষা করেছেন কিনা? তারপরে তাদেরকে বিষ খাইয়েছেন, ভীমকে বিষ খাওয়ালো না, বাঁচিয়েছেন কিনা ভগবান? তারপরে এগুলো জানুন না জানুন, তাদের যে বিবাহিত বউ দ্রৌপদী, তিনি সাধারণ মেয়ে ছিলেন না, কিন্তু আমাদের মতো মায়ের পেট থেকে জন্মায়নি, কিন্তু কোথায় জন্মেছিল? কোথেকে? যজ্ঞ থেকে, যজ্ঞকুণ্ড থেকে। সেই জন্য তার নাম ছিল যাজ্ঞসেনী। আর তিনি দ্রৌপদী কি বলে দ্রুপদ রাজার কন্যা রূপে তার নাম ছিল দ্রৌপদী, মূল ছিল কিন্তু যাজ্ঞসেনী। তাকে সভার মধ্যে কি লাঞ্ছনা করেছিল, করেছিল কিনা? সভাটা কত বড় ছিল না, এখানে ধরো আপনারা 200 লোক আছেন, যে সভাতে তাকে লাঞ্ছনা করা হচ্ছিল সেই সভাতে কত লোক আছে, কত লোক ছিল জানেন? মাত্র 86,000 চেয়ার ছিল, 86,000 চেয়ার, বেশি না, কারণ তা শোনা না, শোনা যাচ্ছে না, শুনছেন? আরো কয়েক হাজার লোক দাঁড়িয়েছিল, তো সেইখানে দ্রৌপদীকে নিয়ে লাঞ্ছনাটা কি ছিল? তাকে বিবস্ত্র করা হবে, উলঙ্গ করা হবে। এখনকার দিনের এই কথাটা আমাদের দুঃখ না লাগতে পারে, কেননা এখনকার দিনের মহিলারা তো হাফ কাপড় পরেই থাকে, আধা দু যোধন, যোধন মানে যে যুদ্ধ করে, কিভাবে যুদ্ধ করে, অন্যায়ভাবে যুদ্ধ করে, তার নাম আছে দুর্যোধন। এই নামগুলো মানে কোনো বাবা মা তার ছেলেদের নাম রাখে না, দুঃশাসন কারোর নাম আছে নাকি, দুর্যোধন কারোর নাম আছে নাকি? না। তো দ্রৌপদী তিনি অপেক্ষা করছিলেন, আমার পাঁচটা স্বামী আছে, তারা আমাকে রক্ষা করবে। পাঁচটা স্বামী ছিল তো, আমাদের মতো রোগা পাতলা স্বামী না, কিন্তু একদম ধনুধারী মহারথী যুধিষ্ঠির মহারাজ, তিনি ছিলেন বাক সত্য, জীবনে একটাও মিথ্যা কথা বলেনি, কিন্তু তিনি যদি বলতেন দুঃশাসন তুই মরে যা, মরতে বাধ্য, কিন্তু মুখ থেকে যা বেরোবে একজন বাক সত্য ছিল, যা বলে দেবে সেটা হবে, তো তিনি কিছু বলেননি।
द्वितीय पांडव के नाम द्वितीय भाई भीम। भीमेर वैशिष्ट्य की छिलो भीम गदाधारी छिलो गदा घुरातो युद्ध क्षेत्रे गदा घुरातो गदा घुराते घुराते कत सैन्य छिटके गेछे एखोनो डेड बडी फेरत आसेनि एत बड़ व्यक्ति छिलो एकटा गदा पिटाले दुःशासन ओखानेई शेष हो जेत। तीन नम्बर भाई अर्जुन तार विशेषत धनुर्धारी तिनी धनुके टंका दितेन एरकम टंका मारतेन कत सैन्य बाउंडारिर उपरे छिटके गेछे नकुल छिलेन सुपुरुष और सहदेव छिलेन ज्योतिर्विद। पांच स्वामी द्रौपदी के रक्षा करते पारेन नि केन पांच भाई बिक्री हुए गेछिलो हेरे गेछिलो पाशे खेला तई ना अनेकगुलो शशुर छिलो शशुर अनेकगुलो है ना कर्तृत्व शशुर मामा शशुर अनेक सब अनेकगुलो शशुर धृतराष्ट्र छिलेन मामा शशुर दुई मामा शशुर छिलेन एकटा तो मामा आछेन शकुनी मामा तई ना आर आरेक शशुर बाड़ीर शशुर धृतराष्ट्र से छिलो आरेक मामा छिलो पांडवदेर मामा एटा छिलो शकुनी छिलो कौरवदेर मामा पांडवदेर मामा शल्ल शल्ल महाराज तारो छिलो सेओ तो शशुर किन्तु केउ रक्षा करते पारेनि। आचार्य छिलो द्रोणाचार्य कृपाचार्य भीष्मदेव छिलेन सबार काछे आकुल भरे हाथ पेतेछेन कि होच्छे एटा आमाके साहाज्य करुन प्लीज कान्ना करे करे हाथ जखन केउ साहाज्य करलो ना एकजन पुरुषेर काछे महिलादेर कत शक्ति आईन शक्तिटा बड़ किन्तु शारीरिक शक्ति आईने महिलारा अनेक एगिए तई ना किन्तु शारीरिक शक्ति तो अनेकटा कम। दुःशासन छिलेन महारथी दस हजार हाथीर बल से शाड़ी धरे टानछे द्रौपदी ठेकाते पारबे नीचे कारो साहाज्य पेलो ना तखन निजे एक हाते शाड़ी आटकाछे आर एक हाते गोविंदके डाकछेन तो गोविंद देखछेन एखोनो पुरो शरणागति आमार प्रति हयनी जखन पारलेन ना तखन हाथ तुले दें हे गोविंद राखो शरण तखन गोविंद एसछेन किना हाँ कि ना बोलुन तो सुनि हाँ तो एई शिक्षा थेके एई लीला थेके एखाने जारा मायेरा आछेन कि चिंता करछेन द्रौपदीके तार महारथी पांच स्वामी रक्षा करते पारलो ना আপনি কি মনে করেন যে আপনার এই রোগা পাতলা স্বামী একটা আপনাকে রক্ষা করবে? হ্যাঁ না না বললে কিন্তু শুন দেখছে কিন্তু এখানে তো মাথা নেড়ে দিলেন না ঘরে গেলে ধরবে কি গো তুমি তো আমার উপর ভরসা করো না জগৎ স্বামী জগৎ স্বামী কৃষ্ণের প্রতি ভরসা করো তাই তো। এখানে আরেকটা তত্ত্ব আছে ভগবান দ্বারকাতে রুক্মিণীর বাড়িতে ভগবান অনেকগুলো স্ত্রী ছিল না কতগুলো স্ত্রী 16108 তো বড় মা রানিয়েছেন রুক্মিণী রুক্মিণীর বাড়িতে খেতে বসবেন রুক্মিণী ভোগের থালা নিয়ে রেডি প্রভু খুব চঞ্চল বসছেন না প্রভু বসুন খান বসুন কি হয়েছে আপনার বসুন হঠাৎ প্রভু উধাও নেই কিছুক্ষণ পরে ঘুরে এসছেন রুক্মিণী দাও খেতে দাও বলছে প্রভু কোথায় গেছিলেন কোথায় গেছিলেন বলছে আমার বোন বিপদে পড়েছিল তাকে রক্ষা করতে গেছিলাম। দ্রৌপদী বোন তো ভগবানের বোন কে ভগবানের বোন সুভদ্রা দ্রৌপদী বোন কিনা
হ্যাঁ না, আরে ভিতরে বসেন তো, হ্যাঁ বলে দেন, হয়ে গেল তো, মিথ্যা হবে হবে। হ্যাঁ, আরে দ্রৌপদে ইসি বলে সুভদ্রা স্বামীকে, অর্জুনের একটা বউ যদি ভগবানের বোন হয়, দ্রৌপদীও তো অর্জুনের বউ না, না সেটা বোন হবে না? আরে আমরা একটা বোনকে বাড়ি কোনো বাড়িতে বিয়ে দিলে, সেই বাড়ি যদি তার দুই তিন ভাই হয়, সব ভাইয়ের বোনগুলো বউগুলো বোন হয়ে যায় না? তো বলছেন আর দুজনকে খুব ভালোবাসতেন, সমানরূপে ভালোবাসতেন। ভগবান তো বিয়ে করেছিলেন 16108, কিন্তু বেশিরভাগ দিন পড়ে থাকতেন বোনেদের বাড়িতে, দুই বোনের কাছেই বেশি কাটিয়েছে, কাটিয়েছেন না? কেন, দুই বোনই ছিলেন খুব দুঃখী, সুভদ্রার ছেলে মারা গেছিল, দ্রৌপদীর পাঁচ ছেলে মারা গেছিল, বোনেদের কাছে থাকতেন, সান্ত্বনা দিতেন, বুঝে আমার বোন বিপদে পড়েছিল। কিন্তু রুক্মিণী জানতেন, কিন্তু রুক্মিণী একটা কথা জিজ্ঞাসা করলেন যেটা আমাদের খুব শিক্ষণীয়, বলবো? রুক্মিণী বললেন, প্রভু আপনার বোন তো অনেক আগে থেকে বিপদে পড়েছিল, সে ছিল ঋতুমতী ওই দিনটা, মায়েদের পিরিয়ড না, ঋতুমতী, সে ছিল অন্দরমহলে, সেই সময় মহিলাদের স্পর্শ করা উচিত না, কোন পুরুষের প্রবেশ অধিকার নেই, আর দুঃশাসন নামটা হচ্ছে, অন্যায় ভাবে চলে, ওই ঘরে ঢুকেছে। আর দ্রৌপদী ছিল এক বস্ত্রে, ছিল এক বস্ত্র, একটাই বস্ত্র ছিল গায়ে, একদম চুলের মুঠি ধরে একদম হেঁচড়া ধরে নিয়ে আসছে। তো রুক্মিণী বলছেন, ওই সময় কেন আপনি ঠেকালেন না, বিপদ তো ওখান থেকে চালু হয়েছে, ওই সময় যদি দুঃশাসনের হাতটা কেটে দিতেন। ভগবান উত্তর দিচ্ছেন, দ্রৌপদীর এত লাঞ্ছনা হলো কেন, রুক্মিণীর প্রশ্ন, তাকে একদম মাটিতে ঘষড়াতে ঘষড়া নিয়ে এসছেন, আর এখানে সবার সামনে তাকে যে অপমান, ভগবান কি উত্তর দিলেন? ভগবান বলছেন, দেখো দ্রৌপদী চিন্তা করেছিল সে নিজেকে বাঁচাবে, দ্রৌপদী চিন্তা করছিল তার পাঁচজন স্বামী আছে বাঁচাবে, দ্রৌপদী চিন্তা করছিল তার অনেক শ্বশুর আত্মীয় স্বজন আছে বাঁচাবে, যখন কেউ পারল না তখন হাত তুললো, তখন আমি এসেছি, যখন আমাকে ডেকেছে তখন আমি এসেছি। ভগবান তো আছেন, আমরা ডাকলেই ভগবান আসবেন, নাহলে ভগবান আসবেন নাকি? প্রভুপাদ বললেন, যেরকম ছোট্ট শিশু, যে শিশু দুধ খায়, মায়ের দুধ খায়, মা শিশুর প্রতি স্নেহ মমতা আছে, কিন্তু যতক্ষণ শিশু কান্না করবে না তখন কোলে তুলবে না, কথা ঠিক কিনা? ঠিক সেরকম ভগবান আছেন, ভগবানকে যদি আমরা ডাকি তবে ভগবান সাহায্য করবে। আমরা তো ভগবানের উপর নির্ভর করি না, তো সবাই বলে আমি নিজের পায়ে দাঁড়িয়ে চলি, এবার ভগবান কিসের, লোকে বলে না, আমি ইনকাম করি, আমি খাওয়াই পরিবারকে, এখানে ভগবান কি, ভগবান কি আমাকে চাল ডাল কিনে দিয়ে যায়, বলেন, লোকে বলে না? আমাদের বাংলায় একটা গ্রামে ছড়া বলে, এদিকে বলে কিনা জানি না, যখন তোমার কেউ ছিল না, বলে এদিকে বলে, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়ে গেছে, পর হয়েছি আপনার বাড়ি ঘর বিষয় সম্পত্তি, থানা পুলিশ, রোগ ব্যাধি হলে ডাক্তার, আর এলআইসি আছে, আপনি তো মরবেন না, একদম একদম মরবেন না, এলআইসি করা আছে না, একদম মরবেন না, জীবনকে সাধবি জীবনকে বাঁধবি, বাস। তো ভগবানের কি দরকার বল, এটা আমাদের বর্ণনা ছিল পরিত্রাণ সাধনা। ভগবান তিনি বৃন্দাবনে দেখিয়েছেন কিভাবে তিনি ব্রজবাসীদের রক্ষা করেছেন, কিভাবে যখন যুদ্ধক্ষেত্রে যাবেন, ভগবান
পিসি মার কাছে গেছেন, ভগবানের পিসি গে, ভগবানের পিসি, ভগবান মানে হিন্দু লোকেরা তাও জানে না দেখছি, ভগবানের পিসি, পিসির কাছে গিয়ে বলছেন পিসিমা, হিন্দিতে বলে বুয়াজি, বুয়াজি যুদ্ধ শুরু হবে, তোমার পাঁচ ছেলেকে দাও নিয়ে যাব, কোন মা চাইবে? যুদ্ধ শুরু হয়েছে তোমার ছেলেকে দাও, যদি সরকার এসে বলে আপনি কি বলবেন? না বাবু না, আমার ঘরে ছেলেটা না খেয়ে মরবে তবু যুদ্ধে পাঠাবো না, তাই না? যুদ্ধে যাওয়া মানে রিস্কি। পিসিমা বলছেন না, ভগবান বলছে না পিসিমা, তুমি পাঁচটা ছেলে দাও, আমি পাঁচটা ছেলেকে তোমার হাতে ফেরত দেব, বোঝে? শর্ত লিখো, লিখো। ভগবান লিখেছে, বলে সই মারো, ভগবান সই মেরেছে। আপনার বলুন তো, পাঁচ ছেলেকে পিসিমার হাতে ফেরত দিয়েছেন কিনা? এটাও বিশ্বাস আছে না নেই? দিয়েছেন। সাধারণ যুদ্ধ ছিল না, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল। আর কাদের সঙ্গে লড়াই হয়েছিল? দুজন ব্যক্তিকে তো মনে রাখুন, একজন হচ্ছেন ভীষ্ম আর একজন হচ্ছে দ্রোণাচার্য। দ্রোণাচার্য হচ্ছে গুরুদেব, পঞ্চপাণ্ডব যার কাছ থেকে অস্ত্রবিদ্যা শিখেছেন তাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, পারবে গুরুর সঙ্গে লড়াই করতে? আরেকটা বলুন তো, গুরুকে হারিয়েছেন পঞ্চপাণ্ডব? হারিয়েছেন? হ্যাঁ না, না অন্যায় করে হারিয়েছেন ভগবান। ভগবান এমন একটা কথা শুনিয়ে দিলেন, এ দ্রোণাচার্য ছেলে মারা গেছে, আরে বল, হ্যাঁ আমার ছেলে মারা গেছে, রস্ত ছেড়ে বসে গেলেন। আরে অর্জুনকে বলে এখনই শুট করো, এখনই। তারপরে ভীষ্মদেব, যে হচ্ছেন পরিবারের সব থেকে বর্ধিষ্ণু ব্যক্তি, কত বয়স হয়েছিল জানেন? মাত্র কৃষ্ণের বয়স তো 125 বছর, ভীষ্মদেবের সেই সময় বয়স যুদ্ধে যখন ছিলেন 456 বছর বয়স। তার সঙ্গে লড়াই করতে পারবে অর্জুন? বর্ণনা রয়েছে মহাভারতে, ভীষ্মদেব, এই যুদ্ধক্ষেত্রটাকে সমুদ্র বলা হয়েছে, আর ভীষ্মদেবকে বলা হয়েছে তিমিঙ্গিল মাছ। তিমিঙ্গিল বুঝেন? তিমিঙ্গিল মাছের নাম শুনেছেন তো? সমুদ্র থাকে, কোন মাছকে ও কামড়ে খায় না, কি খায়? গিলে খায়। বলা হয়েছে পুরো যুদ্ধক্ষেত্রটা ভীষ্মদেবের জন্য একদিন, একদিন ছিল, একদিনে সবাইকে মারতে পারত, কিন্তু পারেনি। কেন? কৃষ্ণ ছিলেন, যখনই তিনি অস্ত্র প্রয়োগ করতেন, এই একটা দুটো অস্ত্র নয়, কিন্তু শ্রাবণ মাস চলছে না, শ্রাবণ ভাদ্র চলছে, শ্রাবণ মাসে বর্ষার ধারার মতো অস্ত্র মারতেন, বর্ষার ধারার মতো। আর ভগবান শ্রীকৃষ্ণ তার ছাতি বিস্তার করে সমস্ত অস্ত্রকে তিনি নিজের হৃদয়ে নিয়েছেন, অর্জুনকে একটাও দেননি। ভগবান রক্ষা করেছেন কিনা? আমি তো চারটা উদাহরণ দিচ্ছি, ভগবান রক্ষা করেছেন কিনা? ভগবান গীতায় কথাও দিয়েছেন কিন্তু, আমি তোমাকে রক্ষা করব। কোন শ্লোকে? অনেক শ্লোকে, যদি গীতা পড়েন তবে বিশ্বাস হবে। কন্তেয় পতি জানিহি নমে ভক্ত প্রণশতি, নবম অধ্যায় 31 নম্বর শ্লোক। আর শেষ শ্লোকটা তো মুখস্থ আছে সবার, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ভজ অহম তম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। মা শুচ মানে, মা শুচ মানে আমার কথার উপরে তুমি সন্দেহ করো না। কিন্তু আমাদের একটা সন্দেহ করার অভ্যাস হয়েছে কিন্তু, জানেন তো? এই রাজনৈতিক মানে 23-এ মানে ভোট হবে নাকি আপনাদের, অনেক কথা এসে বলবে সবাই, সে যে পার্টি হোক আমাদেরকে ভোট দিন, আপনাদের বাড়ি বাড়ি কল বসিয়ে দেব, আপনাদের সামনে রাস্তাটা করে দেব, করেন? কিন্তু আপনি জানেন বিশ্বাস হচ্ছে না কিন্তু, বিশ্বাস করেন? যে পার্টির লোক বলুন, বিশ্বাস করবেন নাকি? না করেন না, করে না, কেউ করেন না, তাই না?
আপনি চাকরি পাননি, কাউকে বললেন দাদা একটা চাকরি দাও, এম করে দেবো তোমাকে, তুমি বিশ্বাস করো আমাকে 10 লাখ টাকা দাও, 10 লাখ টাকা দিয়েও আপনার বিশ্বাস হবে না, টাকা নিয়ে পালাবে না তো। কথাটা ঠিক বলছি কেন? আমাদের প্রত্যেকের প্রতি সন্দেহ, একটা ছেলেকে ভালোবাসো মেয়েকে ভালোবাসো বিয়ে করবে কিনা ঠিক নাই জানি না, সন্দেহ সন্দেহ কাজ করে কিনা। মা বাবা বলে, মা বলে তুই মাধ্যমিকে ভালো পাস কর তোকে তোর মোবাইল কিনে দেবো, মাধ্যমিক পাস হয়ে গেল, 11 প্রায় শেষ শেষ, মা মোবাইলটা দিচ্ছি রে দিচ্ছি, আমি কি মরে গেছি নাকি? মা বাবার উপরে সন্দেহ, কথা ঠিক বলছি কিন্তু সবার উপরে আমাদের সন্দেহ। দোকানে জিনিস কিনবেন পচা দিচ্ছেন না তো দাদা, দাদা মা ভালো করে মেপে দিচ্ছেন তো ঠিক কিনা, টিকিট কাটবেন বারে বারে দেখবেন টিকিটটা ঠিক তো, জাল টাল না তো, লোকের কাছে চেক নেবেন দাদা লোকের কাছে 500 টাকার নোট নেবেন 10 বার দেখবেন, কথাটা ঠিক বলছি কিনা? সন্দেহ করা আমার অভ্যাস, কেউ কিছু বললে আমি সন্দেহ করব, সেই জন্য ভগবানের কথায় সন্দেহ এসে যায়। তাই ভগবান বারে বারে বলছেন সবাই তোমাকে চিটিং করতে পারে কিন্তু আমি তোমাকে চিটিং করব না, আমার কথার উপরে তুমি সন্দেহ করো না, আমি যা বলছি তাই কর, ভগবান যা বলছেন তাই করতে পারেন, কেন ভগবান হাতে পূর্ণ ক্ষমতা আছে, রাজনৈতিক লোক যা বলবে তা করতে পারবেন না, হেরে গেলে তো পারবে না জিতে গেলেও পারবে না, কেন তার হাতে পুরো ক্ষমতা নেই, তার উপরে যে মন্ত্রী আছে সেই জন্য তারা পারেন, কিন্তু ভগবান পারেন। তাই পরিত্রাণ সাধনা, ভগবান ভক্তদেরকে রক্ষা করেন। একটা কথা বল, রাখে হরি মারে কে, রাখে হরি মারে কে, আমরা কথাটা সব ভালো করে বুঝলাম, এর বিপরীত কথাটা, বিপরীত কথা মারে হরি রাখে কে, ও কি উত্তর মারে হরি রাখে কে, যে মারে হরি মারে ডাক্তারটাও বাঁচাতে পারলো না, ও মারে হরি যাচ্ছেন, সবাইকে জানিয়ে জানিয়ে যাচ্ছেন আমি আর টিকলাম না চলে গেলাম, তো মারে হরি যে রাখে কে, মারে হরি রাখে কে, ডাক্তার নাকি LIC? এটাও যুদ্ধক্ষেত্রে একটা ঘটনা বলি, তো যুদ্ধ হচ্ছে কর্ণের সঙ্গে, কর্ণের কর্ণের সঙ্গে যুদ্ধ হচ্ছে, কর্ণকে অন্যায় ভাবে মেরেছেন না, কর্ণকে যুদ্ধে হারিয়েছেন, হারিয়েছেন অর্জুন না, কর্ণের অভিশাপ ছিল, ও রথের চাকা একসময় মাটিতে পুঁতে যায়, তখন ভগবান বললেন অর্জুন এখনই মারো, মানে পঞ্চ পাণ্ডব যেহেতু ভগবানের ভক্ত ছিলেন তাই তারা সংগ্রাম করে জেতেনি, কিন্তু ভোটে জেতেনি কিন্তু ছাপা মেরে জিতেছে, সব ভগবান ছিলেন না সব মাপ, দেখবেন এখন ভোট টোট হয় না, সব ছাপা মেরে ভোট আমাদের পশ্চিমবঙ্গে তো হয়, তো পঞ্চ পাণ্ডবের শক্তি ছিল না যুদ্ধক্ষেত্র থেকে জেতা, কিভাবে জিতেছেন ছলনা করে, বা সোজা কথা, তো কর্ণকে মারবে তীর ধনুকে রেডি, কুন্তি মা ছুটে এসছেন অর্জুনের হাতটা ধরে ফেলেছেন, অর্জুন একটা প্রাণ ভিক্ষা চাই তোমার কাছে, বলে কি কর্ণকে মার না, অর্জুন তো চমকে বলে কেন কর্ণকে কেন মারবো না, এই চরম মুহূর্তে তুমি বাধা দিচ্ছ কেন, রেষারেষি যুদ্ধ হচ্ছে তো এই মারার সুযোগ আর তুমি বাধা দিচ্ছ, বলছেন কর্ণ আমার বড় ছেলে, কিভাবে কি করে বলবেন, অর্জুনের হাত ছেড়ে কৃষ্ণের হাত ধরেছে, কৃষ্ণ তুমি তো জানো কর্ণ আমার বড় ছেলে, কৃষ্ণ বলছেন আমি সব জানি, কিন্তু কিন্তুটা কি বলছে, পিসিমা এগ্রিমেন্ট কটা ছিল, শর্ত কটা ছিল, শর্ত কটা, তুমি 6টা চাইছো কেন, ঠিক তো
পাঁচটাই ফেরত দেব, এক অর্জুন মরবে না হলে কর্ণ মরবে, কিন্তু আমি চাই অর্জুন থাকবে কর্ণ মরবে। তো নিজের মাও কর্ণকে বাঁচাতে পারলো না, কেন ভগবান চেয়েছেন রাখে কি বলে মারে হরি মতো। তাই ভগবান বলছেন আমি এই জগতে আসি কেবল ভক্তকে রক্ষা করার জন্য। এরপরে বিশ্বাস করি কিনা, বিশ্বাস হচ্ছে? তাও তো বিশ্বাস হচ্ছে না দেখছি। গীতায় বলেছেন সন্দেহ আত্মবিন্যাস, যদি সন্দেহ করেন। বাংলায় আরেকটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে যদি তর্ক করেন, এ মহারাজ খুব বাড়িয়ে বাড়িয়ে কথা বললো, আপনার কাছে ভগবান আসবে বলুন না, যদি বিশ্বাস না থাকে। যদি বিশ্বাস করেন, আর ভগবান যে কি রূপে আসেন, আমার গুরুদেব শ্রীশ্রীনাথ জয়প্রকাশ গোস্বামী গুরু মহারাজ উনি বলছিলেন একবার, গত কয়েকদিন আগে ক্লাসে বলেছেন, উনি বলছেন আমি ভগবান যে আমাকে সাহায্য করছেন, আমার বুদ্ধি থাকা উচিত ধারার মতো, যদি বুদ্ধি থাকে। একটা ঘটনা বলি, একটা গ্রামে বন্যা ঢুকেছে, বন্যা ঢোকার আগে জেলা শাসক থেকে খবর পাঠিয়েছে, ঘোষণা দিয়েছেন কালকে বন্যা ঢুকবে, যা যারা সবাই শুনুন, কালকে বন্যা ঢুকবে, আপনাদের জন্য শেল্টার বানান, নিরাপদ একটা ক্যাম্প বানান, কি বলে ত্রাণ সেন্টার বলে, ত্রাণ আছে না এদিকে বলে, ত্রাণ শিবির, ত্রাণ শিবির আছে, ত্রাণ শিবির বানানো হয়েছে, আপনারা বাড়ির সমস্ত জিনিসপত্র নিয়ে ওখানে চলে আসুন, ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করেছি। যারা সরল লোক, যাদের ঘর বাড়ি ভালো না, তারা মোটামুটি জিনিসপত্র নিয়ে চলে গেছে। কিছু লোক কি মনে হয় সন্দেহ করে না, হ্যাঁ দূর বন্যা, কিছু মেঘটেক নেই বন্যা, সন্দেহ করে, কিন্তু কিছু লোক করে না। আবার কিছু লোক তো ঘোষণা শুনেও না, লোক যায়নি, জল ঢুকেছে সকালে, কিন্তু জল ঢুকছে, জল বাড়ছে, তো জেলা শাসক থেকে নৌকা এসছে, এখনো যারা যেখানে যেখানে আটকে গেছো তোমরা আসো। তো ওখানে একটা সাধু ছিল, ও বসে হরির নাম জপ করছে, তো নৌকা বলা বোঝে সাধু বাবু নৌকাতে উঠো চলো, বলে না তোমাদের কারো সাহায্য দরকার নেই, আমার ভগবান আছে। এবারে জল বাড়ছে, জল বাড়ছে, সাধু বাবার কুটির ভর্তি হয়ে গেছে জল, সাধু বাবা ঘরের চালার উপরে বসে হরে কৃষ্ণ জপ করছে। তো তখন সরকার থেকে হেলিকপ্টার পাঠিয়েছে, তারা দূরবীন দিয়ে দেখছে কে কোথায় এখনো বিপদে আছে, তাকে রক্ষা করব। দেখে চালের উপরে বসে এক সাধু বাবা জপ করছে, উপর থেকে দড়ি ছেড়ে যায়, দড়ি ধরো তোমাকে আমার নিরাপদ স্থানে নিয়ে যাবো, ত্রাণ শিবিরে নিয়ে যাবো, না তোমাদের কারো সাহায্য দরকার নেই, আমার ভগবান। তো জলে ডুবে মারা গেছে বন্যাতে, ভগবানকে কৈফত চাইছে সাধু বাবা, তোমার এত নাম ডাকলাম তুমি আমাকে রক্ষা করলে না কেন? ভগবান বলছে তোমাকে কত কি রক্ষা করবো বলো। প্রথম দিন ঘোষণা দিয়েছি, লোক লাগিয়ে ঘোষণা দিয়েছে না, মাইক বাজিয়ে যে কালকে বন্যা আসবে, তোমার কানে ঢুকেনি। পরের দিন নৌকা পাঠালাম, তাও তুমি উঠলে না, না আমার লাগবে না। শেষমেশ হেলিকপ্টার পাঠিয়েছি, আর কি সাহায্য করবো বলো, তুমি তো এক গুঁয়ে এলো, না আমার কারো সাহায্য, সেটা ভগবান কো কাকে দিয়ে কি সাহায্য করছেন বোঝার ক্ষমতা থাকা চাই। তাই আমাদের বাংলা একটা কথা আছে, ভগবান যা করেন মঙ্গলের জন্য, মঙ্গল কখনো শুনেছেন? বাবা মা যা করে মঙ্গলের জন্য, এই কথাটা পরিবর্তন করতে পারবেন না কিন্তু, কখনো শুনেছেন? রাজনৈতিক নেতা যা করে মঙ্গলের জন্য, ডাক্তার যা করে মঙ্গলের জন্য, না একটাই কথা, ভগবান যা করেন মঙ্গলের জন্য। যদি বিশ্বাস করেন, কখনো জীবনে খুব দুঃখ আসে, কখন জীবনে কত সুখ আসে, সবটাকে যদি আমরা ভগবানের অনুগ্রহ কৃপা বলে মেনে নিই, আপনি শান্তিতে থাকতে পারবেন। আর যদি মনে করেন সুখের সময়টা আমি,
আর দুঃখের সময় ভগবান আমাকে এত কষ্ট দিচ্ছে কেন, আমি এত নাম জপ করছি, সকালে উঠে মঙ্গল আরতি করছি, সারা জীবন নিরামিষ খাচ্ছি, তাও এত কষ্ট। আর যখনই এরকম চিন্তা করব তখনই আত্মীয় স্বজন লেগে পড়বে আপনার উপরে, হ্যাঁ বেশি হরে কৃষ্ণ করিস তো তোর দুঃখ হবে না তো কার হবে, হ্যাঁ ঠাকুর ঠাকুর আর ঠাকুর, আমরা ঠাকুর নাম করি না ভালো আছি গো, ঠিক বলে কিনা? যদি ছেলে মেয়ে একটু পরীক্ষা রেজাল্ট খারাপ করুক বা আপনার একটু সর্দি লেগে গেছে, আর যদি শীতের দিন সর্দি লাগে তার কথাই নাই, জ্বর হবে না কি হবে, সকাল সকাল স্নান খুব নেকাম খুব ভক্তি নাকি আত্মীয় স্বজন মানে এমনি বলে কাটা খায় নুনের ছিটে বলেন, এমনি আমার দুঃখ চলছে তার উপরে আত্মীয় স্বজন নুন ছিটাবে, আর তখন মনে হয় সত্যি তো আমি এই লাইনে এসে ভুল করলাম না তো। আরে রোগব্যাধি কি শুধু ইসকন ভক্তদের হচ্ছে না পাড়া গায়ের লোকের হচ্ছে বলেন তো, কার হসপিটালে কারা বেশি ভর্তি দেখুন না, কিন্তু ওদের কিছু বলবে না আপনার হয়ে গেলে বলবে, অন্যান্য ছেলে মেয়ে পরীক্ষা ফেল করছে কিনা তাদেরকে তো কিছু বলছে না, যদি আপনার ছেলে মেয়ে একটু পরীক্ষা রেজাল্ট খারাপ করে হবে না, সবসময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ছাড়ো এসব ক্যারিয়ার গড়ো ক্যারিয়ার বলেন লোকে, কিন্তু জীবনে সুখ দুঃখ তো যা কপালে আছে আসবে, কিন্তু যদি সমান ভাবে ভগবানকে ধরে রাখে, ভগবান তারা অ্যাডভার্টাইজ দিয়েছেন আমার লাইনে এলে তোমার দুঃখ বেশি হবে, বলেছেন না যে করে মোরাস তার করে সর্বনাশ, ও অ্যাডভার্টাইজ দিয়েছেন ভেবেছেন তো তুমি এই লাইনে আসো। প্রশ্ন আছে যদি ভগবানের কৃপা, প্রহ্লাদ মহারাজ ভাগবতমে বলছেন, ভাগবতম পড়বেন, প্রহ্লাদ মহারাজ ভাগবতমে বলছেন সুখ দুঃখ জীবনের একটা চক্র, সাইকেলের চাকা মনে করেন, এটা সাইকেলের চাকা, তার স্পোক থাকে না কি বলে ওগুলো রডগুলো কি বলে স্পোক বলে না, এখন আমার দুঃখ চলছে সুখ দুঃখের স্পোক নিচে সুখের স্পোক উপরে, এই দুঃখের স্পোকটা উপরে উঠবে আবার সুখটা আসবে, সুখ দুঃখ কেউ কন্টিনিউ দুঃখে নাই কেউ কন্টিনিউ সুখেও নেই, সুখ দুঃখ মিশ্রিত এ সবার জীবনে মানাতে হবে। তবে ভক্ত হয়ে লাভ কি না, ভক্ত মেনে নিতে পারবে, অভক্তরা মানতে পারে না, অভক্তর জীবনে যদি কোনো দুঃখ এসে যায় সে অপরকে দোষারোপ করে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে, ভক্ত এরকম না কিন্তু।